আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় উইন্ডোজ 7 সবচেয়ে লাইটওয়েট ভার্সন এবং সবচেয়ে ফাস্ট। উইন্ডোজ 7 ইনস্টলেশনের সময় আমরা প্রায়শই একটা প্রবলেম ফেস করে থাকি, আর সেটা হলো উইন্ডোজ 7 ইনস্টলেশনের সময় কিবোর্ড এবং মাউস সাপোর্ট করে না। এর কারণ হলো উইন্ডোজ 7 এ ইউএসবি 3.0 বিল্ট ইন করা থাকে না, যার কারণে ইউএসবি 3.0কে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলের মধ্যে ম্যানুয়ালি ইম্পোর্ট করে দিতে হয়। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলের মধ্যে ইউএসবি 3.0 ইম্পোর্ট করবেন। আমার দেখানো প্রসেস ফলো করলে ইনশাআল্লাহ উইন্ডোজ 7 ইনস্টলেশনের সময় কিবোর্ড মাউস সাপোর্ট করবে। সো গাইস, চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, উইন্ডোজ 7 ইনস্টলেশনের সময় মাউস কিবোর্ড সাপোর্ট করানোর জন্য লাগবে একটি সফটওয়্যার এবং উইন্ডোজ 7 এর আইএসও ফাইল, যার মধ্যে আমরা ইউএসবি 3 কে ইম্পোর্ট করে দেব। সফটওয়্যারটির নাম স্মার্ট টুলস। সফটওয়্যারটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ 7 এর অরিজিনাল আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটনে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। প্রথমে সফটওয়্যারটি আমরা এক্সট্রাক্ট করব। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম, এক্সট্রাক্ট হয়ে গেল। সো গাইস, আমাদের কাঙ্ক্ষিত ইউএসবি 3 ইম্পোর্টেড আইএসও ফাইল। এখন আপনি এই আইএসও ফাইলটাকে দিয়ে পেন ড্রাইভে বুটেবল করে উইন্ডোজ দিলে কিবোর্ড মাউস অবশ্যই সাপোর্ট করবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রবলেমে পড়লে কমেন্টে জানাবেন, যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান। আর গাইস, অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।